করি ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই নেট ক্যাশ ফ্লোস। আর যদি আইডেন্টিক্যাল না হয়ে থাকে, ক্যাশ ফ্লোটা যদি আইডেন্টিক্যাল না হয়ে থাকে, আমরা কিভাবে বের করব? ইয়ার্স বিফোর ফুল রিকভারি, ফুল রিকভারি হওয়ার আগের আগের বছরটা কত? 2 বছর স্যার, দ্বিতীয় বছর। আমার ফুল রিকভারি হয়ে যাবে 3 ইয়ার্সে গিয়ে, তাহলে আগের বছরটা হচ্ছে 2 ইয়ার্স, আগের বছরটা হচ্ছে 2 ইয়ার্স, সো 2+ সামথিং লাগবে। টুটা আমরা নিলাম আমাদের সূত্র মতো, ঠিক আছে না? সূত্র বলবো না, আমাদের আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনুসারে আমরা টুটা নিব। এটা তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে আমরা যাচ্ছি না, ঠিক আছে না? তাহলে টু ইয়ার্স কনফার্ম লাগতেছে, সেটা নিলাম। আমি বলতে পারি যে কনফার্ম ইয়ার্স প্লাস অতিরিক্ত কতটুকু লাগে, এবং সেটা কিভাবে আমরা বের করব? আনরিকভার্ড ক্যাশ, আনরিকভার্ড ক্যাশ। আমার আনরিকভার্ড ক্যাশ কত এখানে? 45,000 কভার হয়ে গেছে, তাহলে 5,000 আনরিকভার, তাই না? এটাও আমরা এখানে বের করতে পারি, আবার আরেকটা কলামে আমরা বের করতে পারি। তাহলে এখানে 2 ইয়ার্সে গিয়ে আমার আনরিকভার হচ্ছে কত? 5,000, তাই না? জি স্যার, জি স্যার। তাহলে 2 ইয়ার্সে গিয়ে আমরা লিখব হচ্ছে 5,000, এই 5,000 আমাকে রিকভার করতে হবে, ডিভাইডেড বাই পরের বছর যে বছর কভার হবে তার ক্যাশ ফ্লো কত, ক্যাশ ফ্লো ইন দ্য ইয়ার অফ রিকভারি। যেই বছরে গিয়ে রিকভারি হবে, 3 ইয়ার্সে গিয়ে রিকভারি হবে, সেই বছর আমার ক্যাশ ফ্লো কত? 30,000। সিম্পল সূত্র লাগবে না, এটা এমনিতেই মনে থাকবে আপনার। আপনি 2 বছর কনফার্ম জানেন, কনফার্ম লাগবে, 3 বছরের মধ্যে রিকভার হবে এটা জানেন, তাহলে 2 আর 3-এর মধ্যে হবে, তাহলে 2 কে নিলাম, তাহলে 3 বছরের আমার ক্যাশ ফ্লো কত? 30,000। 3 বছর, 3 বছরে আমার আসলে পেব্যাক এর জন্য দরকার 5,000, তাহলে 5,000 কে আমি 30 দিয়ে ভাগ করলে কত দিনে হবে সেটা বের হয়ে যাবে। তাহলে এই ফিগারটা কত হবে বলেন তো স্যার? 2.16। এটা কস্টিং ধরা হয়, কারণ আমার ইনভেস্টমেন্টের কস্ট না? জি স্যার, জি স্যার। আমি এটাও লিখতে পারি আনরিকভার্ড ইনভেস্টমেন্ট, আনরিকভার্ড আউটফ্লো। ভাই এত কিছু অ্যানালাইসিস করা দরকার না, বুঝতে হবে। এখন কি আমরা পেব্যাক পিরিয়ড বুঝে গেলাম? ইনশাআল্লাহ স্যার, এটা এটাকে মানলেও আপনাদেরকে যদি কেউ পিটাই বলে যাবেন? জি না স্যার, সহজ ভাবে স্যার আমরা বুঝতে পারছি। মাথা ঢুকে গেছে, সুন্দর করে স্যার। মান্থে আপনাকে জিজ্ঞেস করে নাই তো, আপনি দরকার না, আপনি মান্থে বের করতে পারবেন, একদম ডে ওয়াইজ বের করতে পারবেন। 360.17 বের হয়ে যাবে, দিনে বের হয়ে যাবে, মাসে না, দিনে বের হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে আমাদের কিছু এক্সাম্পলে যাই, কোশ্চেন কিছু পড়ালেখা করি এবার। এতক্ষণ তো পাকাপাকি করলাম, এখন পড়ালেখা করি স্যার। নিউ স্লাইডটা এই চ্যাট বক্সে দিলে হয় না? ও আচ্ছা, আপনি আপনার নাম কি? মৌসুমী। মৌসুমী, আপনি তো, আপনাকে তো হোয়াটসঅ্যাপে অ্যাড করা হইছে। জি স্যার, ওটাতে কি হোয়াটসঅ্যাপে কি দিবেন? এটা পড়াই দিব দিব দিব। এবং আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট বক্সে স্যার, একটু দিয়ে দেন স্যার, আমরা হোয়াটসঅ্যাপে নাই। আচ্ছা, আমি আমি চেষ্টা করতেছি, আগে আমরা একটু কিছু পড়ালেখা করি, ঠিক আছে স্যার? আপনি হোয়াটসঅ্যাপে না থাক, না থাকলে আজকেও কিন্তু হোয়াটসঅ্যাপের লিংকটা শেয়ার করা আছে চ্যাট বক্সে, আপনারা ইচ্ছে করলে লিংক থেকে আপনারা ঢুকতে পারবেন। কারণ হোয়াটসঅ্যাপের গ্রুপে এখন পার্টিসিপেন্ট এখনো কয়েকজন ঢুকার সুযোগ আছে, 5-6 জন মনে হয় ঢুকার সুযোগ আছে, ঠিক আছে, ঢুকে যান। আমরা একটা প্রশ্ন করিনি। মৌসুমী ম্যাডাম, আপনি হোয়াটসঅ্যাপে ঢুকেই অতিরিক্ত কথাবার্তা শুরু করছেন, দয়া করে হোয়াটসঅ্যাপে
কথাবার্তা কম বললে ভালো, প্রয়োজনীয় কথাবার্তা বলবেন। The expected annual cash inflow from a project 22,000 over the next 5 years. আগামী 5 বছর 22,000 টাকা করে আপনি একটা প্রজেক্ট থেকে রিটার্ন পাবেন, ইনফ্লো পাবেন, এবং এটা পেতে গেলে রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট নাও ইন প্রজেক্ট ইজ 79,310 টাকার আপনার ইনভেস্টমেন্ট লাগবে। যদি এই ইনভেস্টমেন্ট করেন আপনি 22,000 টাকা আপনি ফেরত ইনফ্লো পাবেন। আল মামুন মজুমদার একটু মিউট করেন। আচ্ছা তাহলে হোয়াট ইজ দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন অন দা প্রজেক্ট? আমরা সূত্র শিখছিলাম না, মনে আছে তো? না পারবো তো এটা? আচ্ছা এটা আমরা একটু দেখে নিই। সূত্রটা হচ্ছে যে কি আপনার ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই ইনফ্লো, ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই ইনফ্লো। ইনফ্লোটা অবশ্যই আইডেন্টিক্যাল হতে হবে, এখানেও বলে দেওয়া আছে ইনভেস্টমেন্ট ইনফ্লোটা আইডেন্টিক্যাল, ইনফ্লোটা আইডেন্টিক্যাল তাহলে ভাগ করলে আমরা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর পাই। প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর হচ্ছে 3.605। Which is the present value factor for annuity over 5 years when the interest rate is 12%? তাহলে আমাদের তিনটা জিনিস জানা দরকার। একটা হচ্ছে গোলাম মোস্তফা সাহেব একটু প্লিজ করে দেন, মিউট করেন গোলাম মোস্তফা। আমাদের তিনটা জিনিস জানা লাগবে, জানা থাকতে হবে। তিনটা জিনিস জানি, আমার ইনভেস্টমেন্ট কত রিকোয়ার্ড সেটা জানি, এবং আমার অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা কত, ইনফ্লোটা কত সেটাও আমরা জানি, যেটা আইডেন্টিক্যাল ফিগার। তাহলে ভাগ করলে 3.605 পেলাম। তাহলে আমাদের লাইফটা হচ্ছে কত, 5 ইয়ার্স। 5 ইয়ার্স লাইফে যাব এবং রেটের দিকে ঘুরতে থাকবো, মুভ করতে থাকবো, গিয়ে দেখা গেল যে এটা 12% আমরা পেয়ে গেছি। সো আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে 12%। আমরা এটা আবার মিলিয়ে দেখি, দেখেন 10 ইয়ার্স আমরা আস্তে আস্তে মুভ করতে থাকলাম, মুভ করতে থাকলাম, মুভ করতে গিয়ে আমাদের না সরি 5 ইয়ার্স, ভাই ভুল করতেছি, ধরেন না কেন, 5 ইয়ার্স লাইফে, লাইফ হচ্ছে 5 ইয়ার্স, আস্তে আস্তে ঘুরতে থাকবো, ঘুরতে থাকবো। দেখেন স্যার 12% এখানে আছে স্যার, 5.604 এনুইটি ফ্যাক্টর থেকে আপনারা এইভাবে বের করে ফেলতে পারেন সহজে, ঠিক আছে? এটা হচ্ছে 12%। আচ্ছা তাহলে একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করলাম, এরকম যদি আসে আমাদেরকে পারতে হবে। Danny Associates has been offered a 4-year contract to supply the computing requirements for a local bank. Cost of computer equipment is 2,50,000 and working capital হচ্ছে 20,000, upgrading equipment in 2 years 90,000, salvage value after 4 years 10,000, annual net cash flow 1,20,000, 4 years করে আপনি পেতে থাকেন। The working capital would be released at the end of the contract by project. Danny Associates required 14% return. What is the net NPV of the contract with the local bank? আমরা যে কিছুক্ষণ আগে একটা অঙ্ক দেখলাম, এটার সাথে এটার কোনো পার্থক্য আছে? আমরা যেটা এক্সাম্পল দেখলাম একটা জিনিস নাই, ওই যে ক্যাশ ফ্লোটা নেট করতে হবে সেটা কিন্তু নাই। আপনার রেভিনিউ এত, কস্ট এত, স্যালারি এত, বাদ দিয়ে যে নেট ক্যাশ ফ্লো, ক্যাশ ইনফ্লো বের করবেন সেটা বের করার দরকার নাই। তাহলে খুব সহজ, ঠিক আছে? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 2,50,000, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 2,50,000, ঠিক আছে না? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 2,50,000, ফ্যাক্টর 1, 20,000 টাকা ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে ফ্যাক্টর 1, ইনফ্লো হচ্ছে 1 থেকে 4 বছর 1,20,000, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর থেকে 14% ওখানে গিয়ে খুঁজে বের করবো ফ্যাক্টরটা কত, ফ্যাক্টর খুঁজে বের করা না পারলে আবারও দেখাই দিচ্ছি 14% যাবেন, কোথায় যাবেন, 14% যাবেন নিচের দিকে নামতে থাকবেন।
আপনার দরকার কত 5 4 ইয়ার্স 4 ইয়ার্স 14% এ হচ্ছে কত 2.9137 কে 4 করে ফেলছে ঠিক আছে খুব সহজে বের করতে পারবেন তাহলে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে গুণ করলাম আপডেট করব 2 ইয়ার্স আফটার 2 ইয়ার্স 90000 টাকা আমার পকেট থেকে চলে যাবে সেটা আজকের দিনের সিঙ্গেল ডিসকাউন্টিং ফ্যাক্টর হবে ডিসকাউন্টিং করলাম স্যার সূত্র দিয়ে যদি করি স্যার জি স্যার সূত্র দিয়ে যদি করি এনএমবি 4 ধরব স্যার না না সূত্র দিয়ে করলে আপনার 4 দিয়ে দরকার না আপনি আপনার ক্যালকুলেশনে যা আসবে ইনটু 1 লাখ 20 কখন 349680 জায়গায় 79 88 কিছু 81 কিছু একটা হতে পারে 1 টাকা 2 টাকা প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে সেলভেজ ভ্যালু 10000 4 ইয়ার্স তাহলে ডিসকাউন্টিং করব ওয়ার্কিং ক্যাপিটাল রিলিজ হবে ডিসকাউন্টিং করলাম তাহলে আমার এনপিপি হচ্ছে 28320 টাকা তাহলে আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 14% যদি তার থেকে বেশি হয় আমরা প্রজেক্টটা নিব সো এই ক্ষেত্রে আমাদের প্রজেক্টটা কি করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে আচ্ছা আরেকটা বড় অঙ্ক আছে এটা আপনাদেরকে আমি করাবো না এটা আপনাদেরকে দিয়ে দিব বাসায় পড়ার জন্য এটা বাসায় পড়ে একটু নিজেদের ভিতরে কনফিউজড হবেন তারপরে আর কনফিউশনটা আমি দূর করব প্রশ্নটা আমি করে দিব তার আগে আরো কয়েকটা আমাদের एग्जांपल আছে সেগুলো আমরা একটু দেখে নিই আরেকটা ছোট एग्जांपल আছে এটা একটু আমরা পড়ি জাহাঙ্গীর সাহেব আলতাফ সাহেব আপনারা যারা যারা আনমিউট আছেন একটু মিউট করে নিন আমি আজকে আমাকে হোস্ট করে নাই আমাদের জাকির সাহেবকে হোস্ট করছে যার কারণে আমি আপনাদেরকে বারবার বলতে হচ্ছে অন্য সময় আমি সাথে সাথে মিউট করে ফেললে প্রবলেম সলভ আইসিএমএবি এফিশিয়েন্টলি জাকির সাহেবকে বললো বুঝলাম না স্যার আমি প্রথম দেখলাম স্যার আমিও জানি না কিন্তু দেখলাম যে আমি পড়তে গিয়ে দেখি যে আমি তো হোস্ট না আজকে হোস্ট হচ্ছে জাকির হোসেন জাকির ভাই রেকর্ড কর আইডেন্টিক্যাল ক্যাশ ফ্লো না আমি একটা প্রজেক্টে ইনভেস্টমেন্ট করবো 24,500 টাকা লাগবে আমার কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 11% এখন দেখেন ওই যে ডিসকাউন্টিং রেটটা এক এক জায়গায় এক এক রকম ভাবে বলতেছে ঠিক আছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলতেছে কস্ট অফ ক্যাপিটাল বলতেছে ঠিক আছে এটা এটাতে কনফিউজ হবেন না আপনারা আশা করি সো যদি 24,500 টাকা ইনভেস্টমেন্ট করেন আগামী 5 বছর ধরে আপনি কিছু ক্যাশ ফ্লো পাবেন রিটার্ন পাবেন সেটা হচ্ছে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় এরকম করে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাশ ফ্লো বলা হয়েছে এখন বলতেছে আপনি এনপিভি ক্যালকুলেট করেন অফ দ্য প্রজেক্ট এন্ড রিকমেন্ড হোয়েদার দ্য প্রজেক্ট শুড বি টেকেন অর নট আচ্ছা যদি এরকম আনআইডেন্টিক্যাল থাকে সেক্ষেত্রে আমরা করব কি আমরা ডিসকাউন্টিং করব হচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখলাম না আলাদাভাবে আলাদা আলাদা ডিসকাউন্টিং করতেছি 1 2 3 ইয়ার্স যেভাবে আছে এভাবে আমরা করতে পারি এই ফরম্যাটটা আমরা ফলো করতে পারি ঠিক আছে আচ্ছা আমরা তাহলে এটাও আমরা পারবো আমরা করব কি ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা হচ্ছে আজকের দিনে চলে যায় 24,500 টাকা আর এই টাকাগুলোকে প্রত্যেকটা সিঙ্গেল 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 ভাবে আমাদেরকে ডিসকাউন্টিং করে নিতে হবে তাহলে ইনফ্লো আউটফ্লো ডিসকাউন্টিং হয়ে গেলে আমরা পজিটিভ নেগেটিভ বুঝে যাব তাহলে আমরা এটাকে কিভাবে করব 24,500 টাকা আমরা সিঙ্গেল ডিসকাউন্টিং করলাম এটার আজকের দিনে যেহেতু চলে যাচ্ছে এটার ভ্যালু হচ্ছে 24,500 7,000 টাকা এক বছর পর এটা সিঙ্গেল ডিসকাউন্টিং রেট নিব 6,000 টাকার সিঙ্গেল ডিসকাউন্টিং নিব 3 বছর 9,000 টাকা সিঙ্গেল ডিসকাউন্টিং 7,500 সিঙ্গেল ডিসকাউন্টিং এভাবে নেওয়ার পর ডিসকাউন্টিং করার পর 24,500 হচ্ছে আমার নেগেটিভ আউটফ্লো যাচ্ছে আর এই ফিগার গুলো হচ্ছে পজিটিভ ফিগার ইনফ্লো হচ্ছে সো 24,500 থেকে অথবা এই ইনফ্লো গুলো থেকে আউটফ্লো 24,500 বাদ দিলে আমার পজিটিভ ফিগার পাই 2,351 টাকা সো আমরা আমাদের এনপিপিটা পজিটিভ এনপিপি পজিটিভ হলে আমি আমাদের এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করে নিব তাহলে এই ইনভেস্টমেন্টটা আমরা অ্যাকসেপ্ট করে নিব বুঝতে পারলাম স্যার জি স্যার বুঝছি ইনশাআল্লাহ স্যার আমরা তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টর আলাদা একটা টেবিল পাইলাম স্যার ডিসকাউন্ট ফ্যাক্টর স্যার এটাও প্রিন্ট দিয়ে নিয়ে যাব স্যার হলো স্যার হ্যাঁ
क्वेश्चन सॉल्यूशन कैपिटल बजट একটা আপনাদের ওই যে চ্যাট বক্সে দিয়ে দিলাম কি রে নেটওয়ার্ক ডিসকানেক্ট নেটওয়ার্ক নেটওয়ার্ক ডিসকানেক্ট আপনি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন জি স্যার শুনতে পাচ্ছি স্যার জি স্যার আচ্ছা আচ্ছা আমি আবার দিচ্ছি যে নেটওয়ার্ক বলতেছে ডিসকানেক্ট ফ্রম মাই কম্পিউটার আপনাদেরকে মনে হয় আজকে একটু আর্লি শেষ করতে হবে কারণ আমাদের আমার কম্পিউটারের আজকে ফুয়েল শেষ আমি আজকে ল্যাপটপটা চার্জ দিতে ভুলে গেছিলাম তারপরে আমি দ্রুত চেষ্টা করছি হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার ওকে স্যার হ্যালো স্যার একটা কথা ছিল আমার স্যার আমি আপনার এই সাবজেক্টের জন্য জাস্ট স্যার গ্যারিসনের বইটাই জাস্ট ফলো করতেছি আদার্স অন্য কোনো বই ফলো করতেছি না এটা কোনো সমস্যা হবে ভাই আপনি তো পারলে কোনো কিছু ফলো না করলে চলবে যেহেতু আপনি মনে করতেছেন এটা করলে পারবেন তাহলে আগে এটা দিয়ে পরীক্ষা দিয়ে দেখেন আমার সাজেশন হচ্ছে এটার সাথে সাথে সিমা টেক্সট বুকটাও পড়তে হবে আমার ম্যাসেজ বুক শীটগুলো ফলো করতে হবে এবং হর্নগেনের বইটাও পড়তে হবে স্যার কি বুঝাতে পারলাম জি স্যার স্যার হর্নগেনের কি কস্ট অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজারিয়াল এমফাসাইজ রেকর্ডিং স্টপড থ্যাঙ্ক ইউ আচ্ছা আমরা আমাদের হাতে আরো কিছুক্ষণ সময় আছে আমাকে কতক্ষণ সময় আমার কম্পিউটার এলাউ করে জানি না সে বলতেছে আরো 20 মিনিট আমাকে এলাউ করবে কিন্তু জানি না তারপরও হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম আপনাদেরকে জি স্যার থ্যাঙ্ক ইউ হোয়াটসঅ্যাপে আপনারা পেয়ে গেছেন সেখান থেকে কেউ পারলে চ্যাট বক্সে দিয়ে দেন কেউ যদি না পেয়ে থাকেন আর যদি চ্যাট বক্সে দিয়ে দেন কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপে নাই তো আর অ্যাডমিনের সাথে পরিচয় নাই স্যার অ্যাডমিনের পরিচয় থাকা দরকার না আপনি চ্যাট বক্স থেকে ওখানে ক্লিক করলে আপনি আপনি হোয়াটসঅ্যাপে জয়েন করে নিতে পারবেন অ্যাডমিনের দরকারই নেই এটা যে কেউ পারে আপনি ওই যে আমাদের যারা জয়েন আছেন তারা তারা কিউ কাইন্ডলি চ্যাট বক্সে যদি দিয়ে দেন জি জি আমি আমার কম্পিউটারটা হয়তো ক্লোজ হয়ে যাবে আচ্ছা আমি তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে প্রশ্নটা বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের প্রশ্নটা বুঝিয়ে দিতে পারলে আমার কাজ শেষ এটা পরে আপনারা একটু কনফিউজ হয়ে রাতে ঘুমাবেন ঠিক আছে ওয়ালটন ইলেকট্রনিক্স ইজ থিংকিং অফ রিপ্লেসিং এক্সিস্টিং মেশিন ইন বাই এ নিউ মেশিন হুইচ কস্ট 60 লাখ ওয়ালটন নতুন একটা মেশিন কিনবে 60 লাখ টাকা দিয়ে পুরাতনটাকে রিপ্লেস করে পুরাতনটাকে বাদ দিয়ে নতুন কিনবে দ্য কোম্পানিজ কারেন্ট প্রোডাকশন ইজ 80,000 80,000 ইউনিট প্রোডাকশন করে and is expected to increase 1 lakh jodi notun machine kine 1 lakh unit utpadan korte parbe if the new machine is bought acha book as the selling price of the product would remain unchanged apni walton e jay utpadan korun na kena notun machine e koru purat machine e koru tahole sales selling rate ta hocche price ta hocche 200 taka par unit the following following is the cost of producing one unit of product using both existing and new machine ami jodi existing machine e utpadan kori ek rokom hobe new machine e utpadan korle cost er parthokko hobe seta ekta structure niche dewa ache tale amra ki bollam walton notun machine jodi kine 60 lakh taka lagbe jodi purtan ta replace korte chay shei khetre puraton machine e 80,000 unit utpadan korte pare ekhon notun machine kinle 1 lakh utpadan korte parbe but selling price tar kono poriborton নাই যদি এক্সিস্টিং মেশিন এবং নতুন মেশিনের কিছু কস্টের পার্থক্য আছে ম্যাটেরিয়াল ওয়েজেস সুপারভিশন রিপেয়ার মেইনটেনেন্স পাওয়ার এন্ড ফুয়েল এন্ড ডেপ্রিসিয়েশন অ্যালোকেটেড কর্পোরেট ওভারহেড এভরিথিং দেওয়া আছে যে নতুন মেশিনে কি হবে পুরাতন মেশিনে কি হবে আলাদা আলাদা দেওয়া আছে এখন আমাদের আমরা দেখতেছি যে যদি নতুন মেশিন উৎপাদন করি আমরা ওল্ড মেশিন উৎপাদন করলে 183 টাকা লাগে যদি নতুন মেশিন উৎপাদন করি 165 টাকা লাগে খরচেরও তারতম্য হয় খরচ কমে আসে অপারেশনাল এক্সপেন্সেসও কমে আসে এখন এই ডিসিশনে যেতে গেলে দা এক্সিস্টিং মেশিন হ্যাজ এ বুক ভ্যালু 1 লাখ যে এক্সিস্টিং মেশিনটা আছে
বুকে এটা ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা আছে অলরেডি, ইট হ্যাজ বিন ফুললি ডেপ্রিসিয়েটেড ফর ট্যাক্স পারপাস, ট্যাক্স পারপাসে এটা ফুল ডেপ্রিসিয়েট হয়ে গেছে, কিন্তু আমার বুকে আমরা যেহেতু আমি আমার ডেপ্রিসিয়েশনের জন্য ট্যাক্স মেথড একটা আর অ্যাকাউন্টিং এর জন্য ট্যাক্স মেথড একটা, ট্যাক্স এর জন্য ডেপ্রিসিয়েশন যা করি ফুল শেষ, আর বুক ভ্যালু বেসিক্যালি বুক ভ্যালু হয়ে গেছে 1 লাখ, যেহেতু আমি আমার বুকে মেনটেন করি অ্যাকাউন্টিং মেথডের মাধ্যমে। দ্য এস্টিমেটেড ইট ইজ এস্টিমেটেড দ্যাট মেশিন উইল বি ইউজফুল ফর 5 ইয়ার্স, এক্সিস্টিং মেশিন অথবা নতুন মেশিন যাই কিনে না কেন এটার লাইফ হচ্ছে 5 ইয়ার্স। The supplier of the new machine has offered to accept the old machine for taka 2,50,000. আমাকে যিনি নতুন মেশিন দিবেন তিনি বলতেছেন যে আপনি 60 লাখ টাকা দিয়ে আমার থেকে যদি মেশিনটা কিনেন আপনার পুরান মেশিনটা আমি 2.5 লাখ টাকা কিনি। However, the market price of old machine is today taka 1,50,000. যদি আমি আমার মার্কেটে এটা বিক্রি করে দেই 1,50,000 বিক্রি করতে পারি, কিন্তু যারা আমার থেকে নতুন মেশিনটা আমার আমাকে সাপ্লাই দিতে চান তার থেকে তার কাছে যদি আমি বিক্রি করি 2,50,000 টাকা সে অ্যাডজাস্ট করতে চায়, এক্ষেত্রে কিন্তু আমি আরো 1 লাখ টাকা অতিরিক্ত পেতে পারি। ইট ইজ এক্সপেক্টেড টু বি 35,000 আফটার 5 ইয়ার্স। যদি আমি নিউ মেশিন না কিনি এই মেশিনটাই যদি আমি আমি যদি চালিয়ে যাই 5 বছর পরে এটার লাইফ এটা থেকে আমি এক্সপেক্ট করতেছি 35,000 সার্ভিস বিল। দ্য নিউ মেশিন হ্যাজ এ লাইফ 5 ইয়ার্স, একই রকম ওল্ড মেশিন নিউ মেশিন দুটারই লাইফ হচ্ছে 5 বছর, এবং নিউ মেশিনটা যদি আমি কিনি এবং 5 বছর পরে এখান থেকে আমি ফেরত পাবো হচ্ছে 2.5 লক্ষ টাকা এট দ্য এন্ড অফ দ্য ইকোনমিক লাইফ। অ্যাসিউম কর্পোরেট ইনকাম ট্যাক্স রেট হচ্ছে 40%, এটা একটা ইমপ্লিকেশনস এর পয়েন্ট, ট্যাক্স রেট হচ্ছে 40% and the depreciation is charged on the straight line basis for income tax purpose. Further assume that book profit is treated as ordinary income for tax purpose. The opportunity cost of capital 15%. আমরা কিছুক্ষণ আগে জানতাম cost of capital, এখন বলতেছে opportunity cost of capital, একই কথা। আপনার কিছু discounting factor দরকার হবে, present value annuity factor দরকার হবে, সেই ফ্যাক্টরটা প্রশ্নের মধ্যেই দেওয়া আছে, এটা না দিলে আপনার আপনি নিজে থেকে বের করে নিতে হতো। এখন রিকোয়ারমেন্ট হচ্ছে এস্টিমেটেড আপনি এনপিভি বের করেন যদি আপনি রিপ্লেসমেন্ট করতে চান, যদি নতুন মেশিন আপনি কিনতে চান ওল্ডটাকে রিপ্লেস করে আপনার এনপিভি কত হবে, শুড কোম্পানি গো অ্যাহেড উইথ রিপ্লেসমেন্ট ডিসিশন, আপনার কোম্পানি কি রিপ্লেসমেন্ট ডিসিশনে যাবে কি না। সো এটা হচ্ছে প্রশ্ন, প্রশ্ন করতে আমাদের সময় লাগলো প্রায় 10 মিনিট, আপনি প্রশ্ন বুঝতেও সময় লাগবে, আপনার আরো 2-3 বার প্রশ্নটা করতে 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 প্রশ্নটা বুঝবেন, বুঝার চেষ্টা করবেন, আমাদের যে সলিউশন দেওয়া আছে সেটা বুঝার চেষ্টা করবেন, আর না পারলে ঘুমিয়ে যাবে। শেষ স্যার, এই যে এর পাশে টি লেখা আছে এটা কোন এটা কি বোঝাচ্ছে? এটা কোশ্চেনটা একটু বুঝিনি, এর এর পাশে টি লেখা আছে টাইম তো এটা, হ্যাঁ টাইম টাইম সরি স্যার, এই যে 0.15t জি জি স্যার, আমার ল্যাপটপ মনে বন্ধ হয়ে আসছে, আমরা আজকের মতো ক্লোজ করি, আমাদের সময় হাতে 1-2 মিনিট আছে, আর কিছু করার সুযোগ নেই, আজকে প্রশ্নটা ভালোভাবে আপনারা বাসায় আবার করবেন তারপরের দিন করাবো, এটা হচ্ছে একটা হাই লেভেলের অঙ্ক, এটা করলে মনে করবেন যে আপনি রিচ করলেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, তো ঠিক আছে আমরা আজকের মতো শেষ করি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।